নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা। বর্ষাকালে সন্ধেবেলা মুচমুচে খাস্তা বেগুনি খেতে ভীষণ ভালো লাগে। বেগুনির ওপরে যদি একটু বিট নুন আর একটু চাট মশলা ছড়িয়ে দেওয়া হয়, সেটাতে এর স্বাদ আরও অনেকটা বেড়ে যায়। চলো দেখে নিই কেমন করে আজ বেগুনি তৈরি করি। নিয়ে নিয়েছি একটা বেগুন, ভালো করে জল দিয়ে ধুয়ে এর বোটাটা কেটে নেব। তারপর লম্বালম্বি পাতলা করে কেটে নেব। এরকম পাতলা পাতলা স্লাইস করতে হবে, খুব মোটা স্লাইস করার দরকার নেই। এবারে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি তার জন্য ছোলার জালের বেসন নিয়েছি, এটাকে চালুনির সাহায্যে চেলে নেব। বেসনের মধ্যে যে দলা পাকানো ব্যাপারটা থাকে সেটা তাহলে চলে যাবে। এরপর দিয়ে দিলাম চালের গুঁড়ো, নুন পরিমাণ মতন, শুকনো লঙ্কার গুঁড়ো, কিছুটা পোস্ত, কালো জিরে, চিনি, হলুদ। এবারে অল্প অল্প জল দিয়ে এই ব্যাটারটা গুলে নেব। একসঙ্গে অনেক জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল মেশাতে হবে। এবার এতে দিলাম কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার দিলে বেগুনিটা খুব ভালো মুচমুচে হয়। এবার এই ব্যাটারের মধ্যে অল্প গরম করা তেল এক চামচ দিয়ে দিলাম আর ভালো করে ব্যাটারটাতে মিশিয়ে নিলাম। সব শেষে এতে মিশিয়ে দিলাম বেকিং পাউডার। আবার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে বেগুনের স্লাইস ডুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এক মিনিট পর বেগুনের স্লাইসগুলোকে উল্টে দিলাম। দুই পাশ গোল্ডেন ব্রাউন করে ভাজা হলে বেগুনিগুলোকে তুলে নিলাম। এইভাবেই বাকি বেগুনিগুলিও ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে গরম গরম পরিবেশন করে দিলাম বেগুনি। তাহলে আজই সন্ধেবেলা তৈরি করে ফেলুন এরকম মুচমুচে খাস্তা বেগুনি।